প্রিয় দর্শক, প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে অভিনন্দন। বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় আলু একটি গুরুত্বপূর্ণ, সাধারণ ও প্রয়োজনীয় সবজি। যদিও আলুকে পুরোপুরি সবজি বলা চলে না, এটি আসলে হলো একটি ভোজ্য কন্দ, অর্থাৎ এমন একটি ফসল যা মাটির তলায় একটি শিকড়ের মতো বেড়ে ওঠে। আলু খাদ্য হিসেবে বেশ সুস্বাদু। বাঙালিরা আলু দিয়ে নানা রকম তরকারি রান্না করে থাকে। আলু একদিকে যেমন সস্তা, তেমনি আলু অত্যন্ত খাদ্যগুণ সম্পন্ন। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল ও ভিটামিন, যা মানুষকে সুস্বাস্থ্য দেয় ও নানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আজকাল যদিও অনেকেই কম কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য গ্রহণ করার জন্য আলু খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আলু খাওয়ার নানা রকম উপকারিতা রয়েছে। তাই নিয়মিত কম পরিমাণে আলু খেলে আপনি বিভিন্ন ধরনের উপকার পাবেন। আলু ও তার সাথে জড়িত নানা রকম উপকারিতা সম্পর্কে আমরা আজ আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই আলু খেলে কি হয়। আলু খেলে কি হয়, অর্থাৎ আলু খাওয়ার উপকারিতা। বলাই বাহুল্য, আলু প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত জনপ্রিয়। বাঙালির রান্নাঘরে কিছু থাক বা না থাক, আলু থাকবেই। এটি মাছ, মাংস, ডিম, সবজি সব কিছুর সাথেই রান্না করা যায়। আলুর উপকারিতা শুধুমাত্র কোনো একটি বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। রান্না থেকে রূপচর্চা, মানুষের জীবনে সব ক্ষেত্রেই আলুর নানা রকমের উপকারিতা রয়েছে। আলু খেলে কি হয় তা বিস্তারিতভাবে জেনে নিন। এক, রক্তচাপ নিয়ন্ত্রণ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কম সোডিয়ামযুক্ত খাদ্য প্রয়োজন, কিন্তু তার সাথে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম। আলুতে এই দুইটি জিনিসই সঠিক পরিমাণে আছে বলে রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। দুই, হার্টের জন্য। আলুতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন B6, যার ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোলেস্টেরল নিয়ন্ত্রণ হলে হার্টও সুস্থ থাকে। তিন, ক্যান্সার থেকে মুক্তি। আলুতে রয়েছে ফলেট, যা DNA তৈরি ও মেরামত করতে সাহায্য করে। এর ফলে যেসব কোষগুলো ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া আলুতে থাকা ফাইবার কোলন ক্যান্সার মুক্ত করতে সাহায্য করে। চার, হাড়ের স্বাস্থ্য। আলুতে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক, এই সব কয়টি উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য উপযুক্ত, ফলে আলুর শরীরের গঠনকে মজবুত করতে সাহায্য করে। এছাড়া আলুতে রয়েছে ফসফরাস, যা অস্টিওপ্যারোসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাঁচ, হজম ক্ষমতা। শরীরে সঠিক পরিমাণে ফাইবার প্রবেশ করলে হজম করার ক্ষমতা বাড়ে ও পাচনতন্ত্র সঠিকভাবে চলতে থাকে। ছয়, কিডনি স্টোন থেকে মুক্তি। হজম ক্ষমতা ও পাচনতন্ত্র ঠিক থাকলে শরীরে জলের পরিমাণও সঠিক থাকে, এর ফলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা রোধ হয়। দাঁতের সমস্যা। দাঁত বা মাড়ির সমস্যার ক্ষেত্রে ভিটামিন সি বেশ উপযুক্ত, তাই এক টুকরো করে আলু দিয়ে রোজ দাঁত পরিষ্কার করলে দাঁতের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আট, পেটের সমস্যা। পেটের নানা রকম সমস্যা যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি বা হজম সমস্যা দেখা গেলে আলু সেদ্ধ করে খেলে বেশ খানিকটা উপকার পাওয়া যায়। নয়, শরীর ফুলে যাওয়া। আলুতে যে পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা শরীরের ইলেকট্রোলাইসিস নিয়ন্ত্রণে সাহায্য করে, এর ফলে গা, হাত, পা বা শরীরের অন্য কোনো অংশ ফুলে যাওয়া থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায়। দশ, মস্তিষ্কের স্বাস্থ্য। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও গ্লুকোজ খুবই জরুরি। এর সবকটি উপাদান একসাথে আলুতে থাকার ফলে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করতে আলু খুবই কার্যকর ভূমিকা পালন করে। এগারো, রোগ প্রতিরোধ ক্ষমতা। আলু, বিশেষত মিষ্টি আলু, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই এই আলু নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বারো, ওজন নিয়ন্ত্রণ করা। আপনি যদি আপনার ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অল্প পরিমাণে আলু যোগ করতে ভুলবেন না। আলুতে অতি কম পরিমাণে ফ্যাট থাকে, যার ফলে পেট ভরা সত্ত্বেও ওজন বেশি বাড়ে না। ১৩, কোলেস্টেরল। আলুতে থাকা ভিটামিন বি, ভিটামিন সি, মিনারেল ও পটাশিয়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে বেশ সাহায্য করে, এর ফলে হার্ট সুস্থ থাকে। ১৪, ঘুমের সমস্যার সমাধান। শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে, যার ফলে আপনার স্নায়ু শান্ত হয় ও আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তাই অনিদ্রা বা কম ঘুমের সমস্যা থাকলে আলু খেলে উপকার হতে পারে।